হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমাদের অর্থায়নের শ্রেণী বিভাগের অন্য একটি ভিডিও সম্পর্কে নিয়ে। তাহলে আমরা প্রথম ভিডিওতে জেনেছি যে সরকারি এবং বেসরকারি অর্থায়নগুলো সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব যে আমাদের ওই সরকারি এবং বেসরকারিকে ছাড়াও আরও বিভিন্ন ধরনের অর্থায়ন রয়েছে, যেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে অর্থায়নকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা এক মালিকানা, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। এক মালিকানা বলতে বোঝাচ্ছে এমন ধরনের মালিকানা যেখানে একজন ব্যক্তি মালিক থাকে প্রতিষ্ঠানের, এবং এই ধরনের এক মালিকানা প্রতিষ্ঠানে বা অর্থায়নে সীমাহীন ঝুঁকি থাকে। তারপর আসছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার হলো কয়েকজন মিলে যখন কোনো প্রতিষ্ঠানে অর্থায়ন করে থাকেন, এবং তারপর আসছে যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার এমন ধরনের কারবার যেখানে কয়েকজন মিলে তুলনামূলকভাবে নিরাপদ ও ঝুঁকি সর্বনিম্ন করে কারবার করে থাকেন। তাহলে বন্ধুরা, এই ছিল মালিকানার ভিত্তিতে অর্থায়নের উৎসগুলো। তারপর আমরা আসছি সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতেও আবার অর্থায়নের উৎসগুলো শ্রেণীবিভাগকে আমরা তিনটি ভাগে ভাগ করছি, যেগুলো হলো স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি অর্থায়ন হলো এক থেকে এক বছর বা তার কম সময়, অর্থাৎ এর পরিশোধকাল হতে হবে এক বছর বা তারও কম সময়ের মধ্যে। তারপর হচ্ছে মধ্যমেয়াদি অর্থায়ন এক বছর থেকে পাঁচ বছর সময়, এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের অর্থায়ন হলো এমন অর্থায়ন যেগুলো পাঁচ বছর থেকে ২০ বছর সময়ের মধ্যে থাকবে। তাহলে বন্ধুরা, সময়ের ভিত্তিতেও আমরা অর্থায়নকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে স্বল্পমেয়াদি যা এক বছর বা তারও কম সময়, মধ্যমেয়াদি যা এক বছর থেকে পাঁচ বছর, এবং দীর্ঘমেয়াদি যা পাঁচ বছর থেকে ২০ বছর। তারপরে আমরা আসছি আরও একটি ভাগে, সেটা হলো উৎসের ভিত্তিতে। উৎসের ভিত্তিতেও অর্থায়নকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটি হলো অভ্যন্তরীণ এবং অন্য একটি হলো বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস হলো এমন উৎস যেখানে উদ্যোক্তাগণ তার মূলধন, শেয়ার, মুনাফা ইত্যাদি থেকে অর্থায়নের সংস্থান করবেন, অর্থাৎ এই সবগুলোই হলো অভ্যন্তরীণ উৎস। এবং বাহ্যিক উৎস হলো এমন উৎস যেগুলো বাইরে থেকে অর্থায়নের সুযোগ করা হয়। যেমন এই উৎসগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এক দেশীয় এবং দুই হলো আন্তর্জাতিক। দেশীয় উৎস হলো প্রাপ্য বিল বাট্টাকরণ, বিল, বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ ইত্যাদি থেকে অর্থের সংগ্রহ করা। এবং আন্তর্জাতিক উৎস হলো এমন উৎস যেগুলো বিদেশ থেকে আমাদেরকে অর্থের সংস্থান করে থাকে, যেমন দাতা দেশ ও সংস্থা কর্তৃক সাহায্য, ঋণ, দান, অনুদান প্রভৃতি। তাহলে বন্ধুরা, এই ছিল উৎসের ভিত্তিতে অর্থের শ্রেণীবিভাগগুলো সম্পর্কে। এখন আমরা জানব উৎসের কাঠামোর ভিত্তিতে, অর্থাৎ উৎসের কাঠামোর ভিত্তিতেও আবার অর্থায়নকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রাতিষ্ঠানিক উৎস, এবং দুই হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে বোঝাচ্ছে এমন উৎস যেমন বাণিজ্যিক ব্যাংক, উন্নয়ন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অর্থাৎ বিভিন্ন ব্যাংক থেকে। এবং অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে এমন উৎসগুলোকে বোঝাচ্ছি যেগুলো হলো যেমন গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি থেকে যখন আমরা অর্থায়ন সংস্থান করে থাকি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের অর্থায়নের শ্রেণী বিভাগ সম্পর্কে ভিডিও।
পরের ভিডিওতে আমরা আমাদের অর্থায়নের উৎসগুলো সম্পর্কে জানতে পারবো।